কে সাবা কে আশরাফ আঙ্কেলের মেয়ে সাবা ভাইয়া আর ভাবির লাইফটা হেল করে দিয়েছ ওই মেয়েটা আমার মেয়ে ড্রিঙ্ক করেছে তোমার সাথে এরপরে জিজ্ঞেস করছো লজ্জা কেন করবে আমার মেয়েকে নষ্ট করেছো তুমি তুমি নষ্ট করছো সংসারে এক একটা ঘটনা ঘটবে আর আমরা সবাই মুখ আড়াল করে হাসবো উপভোগ করব এটা কোন ধরনের আচরণ কুকু সম্পর্ককে ছেড়ে দেওয়ার মানে বুঝছো তুমি ছেড়ে দেয়া মানে হচ্ছে ছেড়ে দেয়া তুমি এখনো কেন আমার মেয়ের পিছনে লেগে আছো কি স্বার্থ তোমার কি চাও তুমি ওর কাছে আন্টি শরীফ বল আবার আবার তুই একই ভুল করলি ভাইয়া কি হয়েছে শরীফ তুই সব কিছু জেনে শুনে সাবা আপুর কাছে কেন গেলি বল কেন গেলি আমাকে দে ভাই সামি তুই তো এমন ছিলি না কি হয়েছে তোর আমি জানি তুই এমন না এমন হতেই পারিস না তোর মনে আছে ছোট্টবেলায় তুই বলতি তোর একটা ফুট ফুটে রাজকন্যা থাকবে একটাই যাকে নিয়ে পক্ষী রাজে করে তুই পুরো পৃথিবী ঘুরে বেড়াবি আর আজ কি করছিস তুই সব কিছু ভুলে বসে আছিস আমি আমি কিছুই ভুলিনি স্যামি শুধু তুই আমাকে ভুল বুঝেছিস আমি আজও সেলিমকে কেন এত ভালোবাসি জানিস কারণ আমি ওকে যতটা না ভালোবাসতাম তার চেয়ে অনেক বেশি সম্মান করতাম তুই এমন কোনো আচরণ পালকির সাথে করিস না যে কারণে পালকির মনে তোর জন্য সম্মানের জায়গাটা নষ্ট হয়ে যায় ভাইয়া ভাইয়া তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসা চল নিজেকে আর ছোট করিস না মানুষের কাছে শরীফ অনেক রাত হয়েছে তুমি এখন যেতে পারছো জানি তোমার বাসা থেকে ফোন এসেছে তার মানে ব্যাপারটা ওরাও অপছন্দ করছে দুই নৌকায় পা রেখে চলা যায় না সে মিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে ধর বন্ধু আমার কেহ না ধর বন্ধু আমার কেহ না ধুল বন্ধু আমার কেহ না কিরে ঘুমাসনি যে আসলি তাহলে এমন ভাবে ডাকছিলি তোরা না আসি কি থাকতে পারি কেন না ডাকলে আসতি না না ডাকলে আসতি কেন আসবো না এমন করে কথা বলছিস কেন তুই এমন ভাবে বললি যেন অন্যের বাসায় এসেছিস তুই দিন দিন অন্য মানুষ হয়ে যাচ্ছিস অন্য মানুষ খুব খুশি হতাম যদি বলতে পারতাম অন্যের মানুষ অন্যের মানুষ মানে হ্যাঁ ভাইয়া
অন্যের মানুষ। আমি লক্ষ্য করছি দিন দিন আমাদের পরিবারের ভেতরে সম্পর্কটা আলগা হয়ে যাচ্ছে। কেন আলগা হয়ে যাচ্ছে বুঝতে পারছিস? এসব কি বলছিস? কি হয়েছে তোদের? আমি এমন কিছু করিনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে আমাদের। প্লিজ প্লিজ ভাইয়া থাম। তুই কি ভেবেছিস আমি সেই ছোট্টটি রয়ে গেছি? লুক অ্যাট মি, আই'ম কোয়াইট ম্যাচিউরড। পরিবার কি জানিস তুই? পরিবারের ভালোবাসা কি, মূল্যবোধ কি? আমার মনে হয় তুই এই শব্দগুলো ভুলে গেছিস। দিন দিন আমাদের পরিবারের ভ্যালুস আমরা নিজেরাই নষ্ট করছি। যার ভাঙনটা তোর হাত দিয়ে শুরু হয়েছে ভাইয়া। শরীর? হ্যাঁ ভাইয়া, এই দায় তুই এড়াতে পারবি না। ওকে ওকে, আমি সিচুয়েশনটা বুঝতে পারছি। তোরা শুধু শুধু আমাকে ভুল বুঝছিস। এখানে তো লুকোচুরি কিছু নেই, দিনের আলোর মতো পরিষ্কার। সাবা আমার অনেক আগের ফ্রেন্ড, আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব। আমি সাবাকে ভালো বন্ধু মনে করি, সাবা আমাকে ভালো বন্ধু মনে করে। এত রাতে আমি সাবার কাছে কেন গেছি? কারণ সাবা অসুস্থ, আর এত রাতে সাবার কাছে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে বন্ধুত্ব আর মানবিকতা। বন্ধুত্ব? বন্ধুত্ব শব্দটা সাবা পোষাতে যায় না ভাই। এটা কি তুই কোনোদিনই বুঝবি না? তুই সাবা বুকে এখনো চিনতে পারলি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মানবিকতা আর ফ্রেন্ডশিপের কারণে তুই যেতেই পারিস, কিন্তু আগে তো তোর ঘর, তাই না? নিজের ঘরটাকে যদি সামলাতে না পারিস তাহলে অন্যের উপকার করে কি লাভ? স্পেশালি সাবা আপু, যে কিনা বারবার তোর ঘর ভাঙতে চেয়েছে। তুই তুই ঠিকই বলেছিস, আমার কোথাও ভুল হয়ে গেছে। আচ্ছা, পালকির কি ঘুম ভেঙেছিল এর মধ্যে? না, এখনো ভাঙেনি। যদি ভাঙতো, যদি জানতো। যদি জানতো তাহলে খুব খারাপ হতো। নিজের মন খারাপ করে একা একা কষ্ট পেত, কাউকে বুঝতে দিত। পালকি ভাবির মনটা আমাদের সবার চেয়ে অনেক অনেক বড় ভাইয়া। প্লিজ তুই এই সুযোগটা নিস না। আর হবে না ভাই, কাল সকালে পালকি ঘুম থেকে উঠে নতুন এক সোহেলকে দেখবে, এটা আমার প্রমিস। ঘুমোতে যা, অনেক রাত হয়েছে। আপনি ছাড়া আমার আর কি আছে বলুন? সেজন্য তুমি? আমি কেন? বউয়ের জন্য
এক কাপ বেটি বানানোর একটা শখ তার হাজবেন্ডের হতেই পারে, পারে না? এটা হচ্ছে বেটি, বেডে বসেই খেতে হবে। পালকি, আমি কালকে রাত্রের জন্য সরি। হ্যাঁ সরি কেন? কাল রাতে কি হয়েছে তুমি টের পাওনি? ওই না তো, কি হয়েছে? না কিছু হয়নি। আজ থাক, আরেকদিন বলবো না? জানো সোহেল, অনেকদিন পর না শান্তি মতো আমার একটা ঘুম হয়েছে, দারুণ একটা ঘুম। মনে হলো আমি আমার সবকিছু নতুন করে শুরু করতে পারবো। কেমন যেন নিজের মধ্যে একটা শক্তি খুঁজে পাচ্ছি। তোমাকে দেখেও তাই মনে হচ্ছে পালকি। কি ভাবছো? না কিছু না। চাটা কেমন হয়েছে? খুব খারাপ। কি আমার চা খারাপ? আমার চা খারাপ? তাহলে তো খুবই খারাপ। আমার চা খারাপ না? দেখাচ্ছি মজা, খেতেই হবে এবার। এবার খেলে কিচ্ছু হবে। আমাকে নিচে যেতে হবে, ছাড়ো। এখন না। সোহেল, এখন যা বলার আমি বলব। সোহেল, সকাল হয়ে গেছে তো, নাস্তা রেডি করতে হবে। বাড়িতে নাস্তা রেডি করার জন্য আরো অনেক লোক আছে, কিন্তু কেউ যদি ডাকে? কেউ ডাকবে না। পালকি, পালকি রান্নাঘরে চলো, আজ নাকি সবাই তোমার হাতে নাস্তা খাবে। তা তো খাবেই, এই বাড়িতে তো আমার বউই একমাত্র কাজের লোক আর বাবুর্চি। কি রে ভাই, তোর এত লাগছে কেন? আপা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। পালকি তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা।
বলেছিলাম না। কি ব্যাপার বেগম, এত সকালে তুমি? কিছু হয়েছে নাকি? সোহেল আর পালকির ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। এরকম চলতে থাকলে কিচ্ছু হবে না। সোহেল আর পালকির মাঝে আমি কিছু হতে দেব না। আর আমাদের অবস্থা তো আছেই, সাবা। সোহেলের সব দায়িত্ব আমি সাবাকে বুঝিয়ে দিয়েছি, আর আমি জানি যে ও সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, তাই নাকি? এতটাই মানে সাবা তোমাকে? কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, তবে ও কতটুকু কি করতে পারবে সেই ব্যাপারে আমি আশঙ্কা করছি। সোহেল এখন কোথায় বলো তো? কোথায় আবার? সাবার সাথে? তুমি নিশ্চিত সোহেল সাবার সাথে? আমি যতদূর জানি সোহেল কাল রাতে বাড়ি ফিরে এসেছে। কি বিশ্বাস হচ্ছে না? না, রাতে সোহেল শুধু ফিরেই আসেনি নাজিয়া, সকালে বউয়ের জন্য গরম গরম চাও করেছে। এখন খবরটা সত্যি না মিথ্যা যাচাই করার দায়িত্ব তোমার। আগেরবার কোনো কারণ ছাড়াই ভাইয়া ভাবির হানিমুনটা নষ্ট হয়ে গেছে, এবার আর আমি সেটা হতে দেব না। শরীফ তো ঠিকই বলেছে, মানুষের জীবনে বিপদ আপদ তো যে কোনো সময়ই আসতে পারে, আর যদি বিপদ আসেই তাহলে আমরা সবাই মিলেই সেটা মোকাবেলা করব। যেতে হলে যাবে, তবে আমার মন বলছে তোমরা যতদিনের জন্য যাবে ভেবেছ ততদিন সেখানে থাকতে পারবে না, তার আগেই ফিরে আসতে বাধ্য হবে। ফিরে আসতে হলে আসবো, তবে যাবো বলে যখন ঠিক করেছি তখন যাবোই।